সিদ্ধান্ত নি যে এদের একটা করে স্মার্টফোন দেওয়া উচিত। আপনারা যদি তাদেরকে ফোন কেনার জন্য টাকা না দিতেন তাহলে এরকম কখনোই হতো না। পড়াশোনা করতে অসুবিধে হতো তখনই আমি সিদ্ধান্ত নি যে এদের একটা করে স্মার্টফোন দেওয়া উচিত। বাড়ি ফিরে গেলেই দেখবেন 10,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এটা হ্যাঁ বাবা, এই খবরটা যদি সত্যি হয় এটা কেমন ভর্তি হম। বাবা এটা তো সম্ভব না হয় না। কেন রে? কারণ মাস্টার থাকি তো তুই বেশি বুড়া না? হ্যাঁ মুই বুড়া হ্যাঁ দেখি আমি মোর ভিতরের ছাত্র তো বুড়া হয়নি এখনো। বুড়া বয়সে কি রস ধরছে? যত সব স্কুলে ভর্তি হবে ন্যাকাম। বেটা তুই লাগাতা বাদ দে, মূর্তি করে ভর্তি হওয়ার ব্যবস্থা কর। গুড মর্নিং স্যার। হ্যাঁ বল কি হয়েছে বল। স্যার আমার বাবাও না এই স্কুলে ভর্তি হতে চায়। তোর বাবা এই স্কুলে ভর্তি হবে? হ্যাঁ স্যার। আচ্ছা এই বয়সে পড়াশোনার প্রতি এত ভালোবাসা কিসের আপনার? স্যার আপনি তো জানেনই জানার কোনো শেষ নেই, পড়াশোনার কোনো বয়স নেই। ওকে আই লাইক ইট। আজ থেকে স্কুলে আপনি আসতে পারেন। আচ্ছা ঠিক আছে স্যার, আসি স্যার। হ্যাঁ পতলি কামারিয়া বলে হায় হায় হায়, তিরছি নজরিয়া বলে হায় হায় হায়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমার কাকা নেই বলে আজ তুই অগালি চলে, তুই চড়াই আমার আজ ভেতরে টাকালে। আমার কাকা নেই বলে আজ তুই অগালি চলে, তুই চড়াই আমার। এই দেখি দেখি কাকু দেখি। এই শোন না বললাম আজকে আমরা 35টা রিল বানিয়ে ফেলেছি, চল বাড়ি যাই আবার কালকে করবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো চলো। ওরে বন্ধু যখন বহলুইয়া আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ কুইরা হাইটা যায় ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়। ওরে ভি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি হ্যায়। ইতনে ধূপ লাগিয়াবে আহ তুমি ছাও বন যাবা। লজ্জা সরম নাই, ভিডিও বানাচ্ছে ছেলের স্কুলে ভর্তি হয়েছে ফোন পাওয়ার জন্য। আর কি আমার টিপ করে ভিডিও বানাচ্ছে, লজ্জা লাগে না ছেলে হয়ে মেয়ের সাজ করে ভিডিও বানাতে? শয়তান ছেলে, পড়তে বসেনি সারাদিন খালি মোবাইলটার মধ্যে, যা পড়তে বস। না এইভাবে চলতে থাকলে তো আমার ছেলেটার জীবনটাই নষ্ট হয়ে যাবে, আমাকেই কিছু একটা করতে হবে। আরে চল গৌরি লে যাব তোকে মোর গা পাহাড়ে কিনারে মোর গা। আপনি কি এখানকার হেড টিচার? হ্যাঁ বলুন। আজ
আপনাদের জন্য আমাদের ছেলেদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আপনারা যদি তাদেরকে ফোন কেনার জন্য টাকা না দিতেন তাহলে এরকম কখনোই হতো না। আপনাদের জন্য তারা টিকটক ভিডিও, ইনস্টাগ্রাম রিলস, ফ্রি ফায়ার কিসব নোংরা নোংরা ভিডিও দেখছে, সব দোষ আপনাদের। দেখুন দিদি, মানছি আমাদেরও কিছু ভুল হয়েছে, সব দোষ তো আমাদের ঘাড়ে দিলে আর হবে না। ছেলে মেয়েরা সবসময় তো স্কুলে থাকে না, প্রতিদিন তাই বাড়িতে থাকে, মা বাবা হিসাবে কিছু দায়িত্ব আপনাদেরও আছে। মোবাইল পেলে যে ছাত্র ছাত্রীগুলো খারাপ হবে এমনটা তো আর নয়, আজকালে মোবাইলে অনেক কিছু শেখা যায়। যেমন নেপালের রাজধানী বললে উত্তর বলে দেবে কাঠমান্ডু। এইভাবে ছাত্রগুলো যদি তাদের মোবাইলগুলোকে ভালো কাজে ব্যবহার করে তাহলে তাদের উপকার হবে। ঠিক আছে, বাড়িতে যান, ছেলে পেলেদের বুঝান, সারাক্ষণ ছেলে মেয়েদের হাতে মোবাইল দিবেন না, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে আমি। যান তাহলে।